গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমা বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি? যে নারী শুধু কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের, কি বলেন? আচ্ছা গেল। এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করেন আপনি, কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন, ওমাই ইউদলিল ফালা হাদিয়া লাহ, মানে আল্লাহ যার পথ ভুলায় দেয় তারে পথ দেখানোর কেউ নাই। মানে বুঝাইতে চাইলেন, আমি পথ হারাই ফেলছি। কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছি। মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন, আইনা তুরি দিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন, আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। মসজিদুল আকসা কোন দেশে? ফিলিস্তিনে। আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বুঝাতে চাইলেন, আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসা যাচ্ছেন। এবার জিজ্ঞেস করলেন, আনতুম মুনযু কাম ফি হাযাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত, সালাসা লায়ালিন সাবিয়া, টানা তিন দিন তিন রাত এখানে আছে, এটা কোরআনের আয়াত একটা। আবার জিজ্ঞেস করলেন উনি, মা আরা মা আকি তো আমান তা আকরিন, তো একা যে পড়ে আছেন আবার তিন দিন, তো আপনি খাচ্ছেন কি, বেঁচে আছেন কিভাবে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন। তিনি পড়লেন, হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করায়, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আবার। তো এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি, আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায়, কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে, ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে, অজু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন, ফা ইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সুঈদান তাইয়িবা, আল্লাহ আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন, পানি নাই তো কি হয়েছে, বালু তো আছে, তায়াম্মুম করে নাও। সরি, আল্লাহু আকবার। এবার উনি বললেন, ইন্না মাইয়াতু আমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার করোনার আয়াত, সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি, কি বুঝালেন? রোজা রেখেছে। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতুলাহা লাইসা হাযা শাহরু রমাদান, তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক, কিসের রোজা? ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম, আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে, জিল হস, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার, সফরে তো রোজা ভাঙা যায় আছে, রোজা তো ভাঙা যায় খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন, ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে, ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবো। কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে, সফরের রোজা ভাঙবে, এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে। এবার উনি আর যাবে কোথায়, দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে, লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুকি, আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন, আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন, কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন? এটার উত্তর উনি আর একটা কোরআনের আয়াত,
উনি পড়লেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো, এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে, তুলে রাখে। তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয়, রেজিস্টার্ড হয়। তো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয়, যেটাতে ভুল না হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি নারী ছিল, কেমন নারী তিনি ছিলেন, কি পুরো ঘটনাটা শুনবেন? হ্যাঁ, শেষ করবো ঘটনাটা। আচ্ছা, তো উনি অবাক হলেন যে কি মহিলা, এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে? তিনি বললেন ঠিক আছে মা, আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি। فهلك ان احملك على ناقتي هذه فتدرك القافله আমার উটটা নিয়ে আসি, উটে বসেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই। আপনি কি রাজি আমার উটে বসবেন? আবার কোরআন এর আয়াত, ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহু বিহি আলিম। তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন, মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন, আল্লাহ এর প্রতিদান দিবেন। কলা ফানাখতু নাকাতি, আমি উট বসালাম এবং বললাম ওঠেন। উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি, তাই আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে, চোখ যেন নিচে রাখে, তারা যেন চক্ষু অবনমিত করে। মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী, পরনারী, তা আমি উঠে উঠতেছি, আপনি তাকায়, সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা, উঠতে যদি কষ্ট হয় পড়ে যায়। তো উনি যখন দেখতেছেন তাকায় আছে, উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে। তো উনি লজ্জা পেয়ে গেলেন, ফাগদত্তু বাসারি, আমি লজ্জায় চোখ নামালাম। এরপর আমি বললাম ইরখাবি ওকদ আখলতে না খাতে, ওঠেন। আমি আবার ওটের রশি ধরে টানি, টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা, উঠেই আবার কোরআনের আয়াত পড়লেন, যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো, আপনারা গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত। তিনি বললেন আমি এবার উঠলাম, ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায়। উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো। এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না, নয়েজ করবে না, কণ্ঠটাকে নিচু করবে। এ আয়াতটা উনি পড়ে দিলেন, উনি বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন, আপনি স্লোলি যান। ফাজালতু আমশি রুয়াইদান ওয়া আতারান্নামু বিশ্বা, এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্ত পারতো, দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো। তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি, এই মহিলা পিছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন। মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ, আপনি কোরআন পড়েন। উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন। এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং, যে ক্যারাভেন থেকে মিসিং, ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন। এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মান লাকি ফিহা, এই তো আপনার কাফেলা, এখানে কে আছে আপনার, কেউ আছে? আবার কোরআন আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত। এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে। উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলাদান ফিহা, আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে। এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ ইবনে মুবারক, কি পেয়ে গেছে? উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি, এটা জিজ্ঞেস করি, তাইলে তার উত্তর দিতে পারবে না। সুন্দর না প্রশ্নটা? এবার উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমা আওলাদি, মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি, কি জিজ্ঞেস করলেন? এটা তো আর নানটু বল্টু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না, আমরা নাম রাখি কি সল্টু বল্টু, সল্টু বল্টু কোরআনে আছে নাই? তো উনি এবার চান্স নিলেন, এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি, এইবার আর উত্তর থাকবে না, অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন। তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা আওলাদি, আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো। এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে, এতক্ষণ তো একটা, এখন কয়টা? এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে। উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার,
আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো। তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মুসা, ছোট ছেলের নাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ, পড়বেন না? কি নারী ছিলেন! কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে, কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন। ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন। এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে, ফাবাআসু আহাদাকুম بورقكم هذه الى المدينه فلينظر ايها ازكى طعاما فلياتكم برزق منه। এটা সূরা কাহফের একটা আয়াত। গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল, 309 বছর পরে যখন জেগেছিল, একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো। এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে, কিছু নিয়ে আসো খাবার, ওনারা খাওয়াইতে হবে, উনি অনেক হেল্প করছে আমাকে। তো ছেলেরা খাবার নিয়ে আসলো। খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত, কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছো, এত নেক কাজ করেছো, প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো। বৃদ্ধ মহিলা এ একটা বললেন, তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য, এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন। এবার উনি বলতে আরম্ভ করলেন, ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম, এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম, হাত্তা তুখবিরুনি বি আমরিহা, যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো, আগে বলো এই ভদ্র মহিলা কে, কি তার ঘটনা, যতই দেখছি অবাক হচ্ছি, যতই শুনছি অবাক হচ্ছি, কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি। এবার ছেলেরা বলল ফাকুলু হাযিহি উম্মুনা, ইনি আমাদের মা, লাহা আরবাউনা সানা, ওনার বয়স 40 বছর, লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন, জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নাই, মাখাফাতা আন তাযিল্লা ফায়াসখাতা আলাইহা রহমান, এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায়, আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায়, আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায়, এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ, উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো, এবার আমি একটা আয়াত বলি। খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন, ফাকুলতু, উনি বললেন, আমি বললাম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল, এটা আল্লাহ সবাইকে দেয়, যাকে চায় তাকে দেয়। সুবহানাল্লাহ, পড়ে, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি সবাইকে দান করেন না, যাকে চান তাকে দেন। তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছো। এই হচ্ছে ঘটনাটা, আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন, কথা বলেছেন, যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন, কারণ আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই, মানব কল্যাণের, মানব প্রয়োজনীয়, হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন আছে। আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কোরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আল্পস পর্বতমালা, মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে। আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন? শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম, কারো লাগে না, কোরআন নিজেই বলতে পারে, যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবে, নিজে আপনাকে অ্যাড্রেস করবে, নিজে আপনার সমাধান হাজির করবে। সো এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন, যে মাস আমরা কাটাচ্ছি। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন নাজিলের মাস। আজকের এই কায়াত ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবো, এই প্রত্যয় ব্যক্ত করবো যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই, এই কোরআনকে আমি বুঝতে চাই, এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই, আমি তাদাব্বুরে কোরআন করতে চাই, কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই। কি ভাইয়েরা, আমরা জানতে চাই কি চাই না? যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তেলাওয়াতটা শিখে নিই। রাজি আছেন তো? যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাওতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরআন শিক্ষার আসর করবেন, সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর, লজ্জা নেই, বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ পড়ি। এখন অনেক কোরআনের
অ্যাপস পাওয়া যায়, আপনি অর্থ পাবেন, তাফসির পাবেন, অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে, বড্ড সহজ। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারি নাই। আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসম লাইভ শিখে ফেলছে, তো ভাসম লাইভ পারো তো কোরআন পারো না কেন, আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তো আরবি পারো না কেন, সব পারো এটা পারো না কেন, কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না। আমাদেরকে কোরআন বুঝতে হবে, আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির ফাহাল মিন মুদাক্কির, কে আছে কোরআন শিখবে, কোরআনকে আমি সহজ করেছি। সো আমরা যেন কোরআন শিখি, কোরআনের অনুবাদ পড়ি, কোরআনের তাফসির পড়ি, আল্লাহ তাআলা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি। আল্লাহ তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না, চিন্তা গবেষণা করবে না, একটু চিন্তাশীল হবে না, নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে। সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালা খোলার জন্য আল্লাহ তাআলা রিমাইন্ডার হিসেবে রমাদান আমাদেরকে পাঠিয়েছেন, কোরআনের মাস। আমরা যেন কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি, আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রমাদান। আমি আমার ভেরিফাইড পেজ থেকে, ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরআনের একটা লাইভ সিরিজ করি, সুরাতুন নূর। সুরাতুন নূরের দুটি পর্ব আমরা করেছি, আরও দুটি পর্ব, এগুলো আপনারা শুনবেন, কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন, কোরআনের আসরগুলোতে জানবেন। কোরআন পারি না, কোরআন বুঝি না, এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয়। আমরা সবাই কোরআন জেনে বুঝে মরতে চাই, কে রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি, কোরআন যেন দুনিয়াতে যেমনি আমাদের সাথে, কবরেও যেন আমাদের সাথে হয়, এবং কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কেয়ামতের দিন কোরআন সাক্ষী দেবে, আল্লাহ বলে আমি সেই সাক্ষী গ্রহণ করব, কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে সেই সুপারিশ আমি গ্রহণ করব। সো আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, যাদের খতম দেওয়ার সুযোগ আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিটেশন করি, অর্থ যেন পড়ি, এবং কোরআনের সাথে যেন আমরা অ্যাটাচমেন্ট করে তুলি, সুসম্পর্ক, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।